গুড ইভিনিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি পায়েল। ভিডিও করার কোনো প্ল্যান ছিল না আজকে, হঠাৎ করে আজকে ভিডিওটা স্টার্ট করছি। আর এখন বাজছে বিকেল 5টা, আর আজকে সারাদিন বাইরে বৃষ্টি হয়েছে, বৃষ্টিতে পুরো জল জমে গেছে। তো যেটার জন্য আমি এক্সাইটেড ভিডিওটা করছি, একটা জিনিস নিয়েছি সেটা তোমাদেরকে দেখাচ্ছি। তো এটা হচ্ছে একটা কানেক্টর, যার একটা দিক এরকম গোল আর একটা দিক এরকম। তো কেন এটা নিয়েছি সেটাও বলছি। আমার একটা মাইক ছিল, বোয়ার মাইক, এটা আমি অনেকদিন আগেই কিনেছিলাম, কিন্তু এটা ইউজ করতে পারছিলাম না আমার ফোনের সাথে, কারণ আমার ফোনের এই সাইডটা এরকম, এই সাইডটা মোটা পিন, মাইকের সাথে যে পিনটা দিয়েছে সেটা হচ্ছে এরকম রাউন্ড শেপের। তো সেজন্য এই কানেক্টারটা কিনতে হলো। কানেক্টারটার পেছনে আরেকটা গল্প আছে। আমি 15 দিন আগে এই কানেক্টারটা অর্ডার দিয়েছিলাম, সেটার সঙ্গে একটা স্পাইক বাস্টারও অর্ডার দিয়েছিলাম। তো স্পাইক বাস্টারটা দিয়ে গেছে। তো স্পাইক বাস্টারটার মধ্যে এরকম একটা কানেক্টার ওরা দিয়ে দিয়েছিল ওর মধ্যে পড়ে। আমি খেয়াল করিনি, শুধু স্পাইক বাস্টারটা বের করে বাক্সটা বাইরে রেখে দিয়েছিলাম। তারপরে তো পরের দিন যা হয়, ময়লা এসেছিল, নিয়ে চলে গেছে। তারপর আমি ভাবছি যে সব প্রোডাক্ট চলে আসছে, এই কানেক্টার কেন আসছে না, হয়তো ডিলে হচ্ছে হয়তো কোনো কারণে। তারপরে দেখছি যে পরে যে অর্ডারগুলো দিয়েছে সেটাও চলে আসছে, কিন্তু এই কানেক্টার আসছে না। তারপরে অর্ডার হিস্ট্রিতে গিয়ে দেখছি যে এটা ডেলিভার্ড, আর সেটা স্পাইক বাস্টারের সাথে একসাথে দিয়েছে। তারপরে ভাবলাম যে ও স্পাইক বাস্টারটা আমি বের করেছি, আর এই কানেক্টারটা ওই বাক্সের মধ্যেই রয়েছে। তো যথারীতি ওটা একদম ওয়েস্ট গেল টাকাটা। পরে অর্ডার দেওয়ার পর এটা দিয়ে গেল আজকে। আমি আমার মোবাইলটা দেখাতে পাচ্ছি না। তো এইভাবে কানেক্ট করে এই এই মাইকটা এখানে লাগালে আমরা পাখা চালালে অনেক সময় কথা বলতে পারি না। গরমের সময় তো একদম পাখা না চালিয়ে কথা বললে ঘেমে যাই, অসুবিধা হয় পাখা না চালিয়ে কথা বললে। তো আমার মনে হয় এটা অনেকটাই সাপোর্ট করবে। তো পরে তোমাদেরকে একদিন বলে দেবো যে এটা কতটা সাপোর্ট করছে। তো মাইকটা এখন আমি ইউজ করিনি, আজ থেকে ইউজ করবো ভাবছি। ভয়েসটাও খুব ভালো আসবে। তো এখন এটা দিয়েই রেকর্ড করব, আশা করি রেকর্ডটা ভালো হবে। যে প্রবলেমটার কথা ভাবছি, ফ্যান চললে বাইরে কোনো হাওয়া আসলে আওয়াজ হয়, তো সে আশা করছি সেই আওয়াজটা হবে না। তো বনির এই এটা একটা এসছে, কোকো ওখানে ঘুমোচ্ছে। এটা কিভাবে করতে হবে ও জানে না, এবার একটু বসে বসে ওকে একটু দেখিয়ে দিই এটা। চলো বনি, এনা এটা তোমার জন্য, এনা। হ্যাঁ বসো। তুমি একা একা সাজাতে পারো, এটা উল্টো হয়েছে, এটা উল্টো হয়েছে, এটা সোজা করো। এবার সাজাও তো এগুলোকে। এ কোথায়, এ প্রথমে কি বসবে, এ এ এখানে, এ এখান থেকে এ নাও, এ নাও, এ এইটা, এ এইটা দাঁড়াও আমি দিয়েছি, এইটা এ এইটা এইখানে বসো, এইভাবে বসো, বসো এখানে বসো। হ্যাঁ এ, এরপর কি বি, এ নাও বি, এই যে বি এখানে বসো, এইখানে এখানে বি বি বসো। এই তো, এরপরে কি সি, সি কোথায়, এই তো সি এইখানে। এরপর ডি, ডি তারপর কি, এই যে ডি এখানে বসো। হ্যাঁ ভা ঠিক করে বসো। এরপর কি ই, ই ই, হ্যাঁ এভাবে বসো, এভাবে না এইভাবে, এইভাবে এখানে বসো। ই, তারপরে এফ, এনও এফ, এইভাবে এইভাবে, এই যে বসাও একবার, এফ বসো। হ্যাঁ ঢুকিয়ে দাও ওর মধ্যে, ঢুকিয়ে দাও। হ্যাঁ এফ, এরপরে জি, এনও জি, এই যে জি, জি
হ্যাঁ জি, এইখানে জি, এইখানে তুমি উল্টো করে জি বসাচ্ছ, এইখানে জি। তো বনিকে বনিকে ওটা দিয়ে বসিয়ে রেখে এসেছি, ওটা নিয়ে খেলছে। তো জোকোকো খেলছে, কেননা তো জোকোকো তো ওই অ্যালফাবেট গুলো মুখে নেওয়ার জন্য চেষ্টা করছে কতক্ষণ ওটা ধরবে। চারটে আমি দিয়ে এসেছি বনিকে, আর বাকি সবগুলো একটা কৌটোর মধ্যে ভরে রেখেছি। ও তো ABCD এখন কিছুই পারে না, তোকে জাস্ট শেখানো হচ্ছে। আর এই প্রোডাক্টটা আমি অ্যামাজন থেকে কিনেছি, এটার নাম হচ্ছে ওয়েবি উডেন ক্যাপিটাল অ্যালফাবেটস লেটার্স লার্নিং এডুকেশনাল পাজেল ফর কিডস। তো এটার দাম নিয়েছে 519 টাকা। আমি ডিসক্রিপশন বক্সের লিঙ্কটা দিয়ে দেবো, যদি তোমাদের মনে হয় এই প্রোডাক্টটা হেল্পফুল তাহলে কিনে নিতে পারো। এখন আমি চলে এসেছি রাতের খাবার বানাতে। রাতে আজকে করবো মোগলাই পরোটা, তো সেই জন্য আমি পেঁয়াজ ভেজে নিচ্ছি। পেঁয়াজটা খুব সরু করে কেটে, ছোট ছোট করে কেটে নিয়েছি। তো পেঁয়াজটা ভাজতে ভাজতে আমার লেগে গেছে কড়াইতে। এরপর আমি দিয়ে দেবো বিস্কুটের গুঁড়ো। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো কুচিয়ে রাখা ধনে পাতা। স্বাদ অনুসারে লবণ। ময়দার জন্য ডোটা আমি আগেই করে রেখেছি, তো এখন শুধু মোগলাই পরোটাটা ভাজার জন্য সবকিছু তৈরি করছি। এখন আমি একটা বাটিতে একটা ডিম ফেটিয়ে নিচ্ছি। ফেটানো ডিমের মধ্যে পেঁয়াজ আর বিস্কুটের গুঁড়োটা দিয়ে দিচ্ছি। ডিমের মধ্যে আমি লবণ দেব না। আমি যখন পেঁয়াজ আর বিস্কুটের গুঁড়োটা দিয়ে ভাজছিলাম তখন একটু বেশি করে লবণ দিয়েছিলাম, তো সেই জন্য এখন আমি আর লবণ দেব না। ফেটানো ডিমের সাথে বিস্কুটের গুঁড়ো আর পেঁয়াজটা খুব ভালোভাবে মিশিয়ে দিতে হবে। আমি চৌকো করে মোগলাই পরোটার রুটিটা বেলে নিয়েছি। এবার পুরটা দিয়ে চার কোণা করে ভাঁজ করে নেব, মোগলাই পরোটা যেভাবে ভাঁজ করে।